কদিন আগের কথা। বাইসাইকেল কিকে গোল করে রোনালদো স্টাইলে উদযাপন করায় গার্নাচোকে আনফলো করেছিলেন মেসি। মেসি রোনালদো পুরনো মনোমালিন্যটা এখনো চলমান, এতেই স্পষ্ট হয়ে যায়। দুজন দুজনার পথ যে মারান না, যারা মারান তাদেরও যে পছন্দ করেন না, সেই গুঞ্জন আবারও লোকসম্মুখে প্রমাণিত হয়েছিল। দুজনার সম্পর্কের ছাই চাপা আগুনে আবারও তুষ দিল দর্শক, তাতেই উস্কে উঠল অনল। টেবিল টপার আল হিলালের বিপক্ষে আল নাসরের হাই ভোল্টেজ ম্যাচ, প্রথমার্ধে সমানে সমান টক্কর, কেউই গোল দিতে পারল না। দ্বিতীয়ার্ধে গোল দিবে কি, উল্টো তিন গোল খেয়ে বসে রোনালদোরা। নেইমারের আল হিলালের সঙ্গে রোনালদোর আল নাসরের সম্পর্কটা সাপে নেউলে। মেসির ছায়াও যে পছন্দ করে না CR7 জানেন আল হিলাল দর্শকরা। সুযোগটা ভালো মতোই কাজে লাগালেন। মাঠে রোনালদো খেলা অবস্থায় শুরু করলেন থেমে থেমেই মেসি মেসি বলে চিৎকার। ওই শব্দেই রোনালদোর মনোযোগে চির খেপালো, কৌশলটা কাজে লাগালো, রোনালদো ম্যাচ হারল। পুরো ম্যাচেই হিংসের অনলে পড়ল পর্তুগিজ সুপারস্টার। তবে দ্য গ্রেটেস্ট অব অল টাইমের দৌড়ে থাকা রোনালদো তো আর এত বোকা নয়। মনে অনল থাকলেও মুখে পুষ্পের হাসি, ঠোঁটে হাসি মেখেই মাঠ ছেড়ে বেরোলেন। সঙ্গে মেসি ভক্ত দর্শকদের উপহার দিলেন চুমু। মেহেদি নাইন, 71। Thank you.